আসসালামু আলাইকুম, আমি সারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। দেশ ও বিদেশে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি জর্দা সিমাই। সবাই রান্না করতে পারেন, আমি যেভাবে রান্নাটি করি সে এভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিয়েছি। দুই প্যাকেট সিমাই আমি ভেজে নেব। যে হাফ কাপ পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। দালচিনি 3-4 টুকরা, এলাচ 4টি, 3টি তেজপাতা, সিমাইটি ঢেলে দিলাম। নিগুন তো আছে, সিমাইগুলো নাড়তে হবে। আমার দুই প্যাকেট সিমাই, একটা একটু কম ভাজা, একটা একটু বেশি ভাজা, এই জন্য যেটি কম ভাজা সেটি আগে দিয়ে নিয়েছি। সিমাইটি ভাজা হয়ে গেছে, ফিরে আসলাম। দেখো এখানে 1 কাপ মতো চিনি দিলাম। গলে পানি বের হবে, আর 1 কাপ পরিমাণ দুধ দিলাম। চিনি থেকেও গলে পানি বের হবে। এরপর নারকেল অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ নারকেল ছিল। আর কিছু বাদাম কুচি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি বাদামটা আস্তে দেই না, এরকম কুচি করে দিলে আমার কাছে ভালো লাগে। Thank you.
একটু পরে অবশ্যই ঝরঝরে হয়ে যাবে, এখনো গায়ে একটু পানি পানি আছে। এরপর যাইছি লোটি বন্ধ করে দিচ্ছি, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন আমার সিমাইটি কত সুন্দর হয়েছে।